মিয়ানমারের প্রভাবশালী সামরিক বাহিনী সেনা অভ্যুত্থান করেছে। পহেলা ফেব্রুয়ারি সোমবার ভোরে সুচি, প্রেসিডেন্ট মিন সহ অন্যান্য নেতাদের গ্রেফতার করা হয়। দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেনাবাহিনী থেকে জানানো হয়, তারা ক্ষমতা কমান্ডার ইন চিফ মিং অং লাইনের কাছে হস্তান্তর করছে। মিয়ানমারের রাজধানী নেপিডোর এবং প্রধান শহর ইয়াঙ্গনের রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে। মোবাইল ইন্টারনেট এবং কিছু টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। গত বছর নভেম্বরে অনুষ্ঠিত হওয়া সাধারণ নির্বাচনকে ঘিরে মিয়ানমারের সামরিক বাহিনী ও বেসামরিক সরকারের মধ্যে কিছুদিন ধরে উত্তেজনা এবং দ্বন্দ্ব চলছিল এবং এরপরই অভ্যুত্থান ঘটল। 2020 সালে হওয়া সাধারণ নির্বাচনে আং সান সুচির নেতৃত্বাধীন দল NLD বিপুল ভোটে জয় লাভ করে। তারা 416 আসনের মধ্যে 346 আসনে জয় পেয়েছিল। ইসমান ইব্রাহিম কারিম, ইউল্যাব টিভি।